সুপারস্টার, আসলেই তো সুপারস্টার আমাদের দেশের, তাকে নিয়ে আলোচনা হবে না কেন ভাই? এটা অস্বীকার করার জায়গা নাই তো। তোমার সিনেমা কি দেখা হয়েছে? মুহূর্ত চোখে পানি আসবে না কেন? আমি অভিনেতা হিসেবে যদি চোখে পানি নাই ছাড়তে পারি তাহলে কেমন অভিনেতা হলাম? খুবই ভালো করেছে, লাস্ট 30 মিনিট ছবি অন্য জায়গায় নিয়ে গেছে। গেট আপ, এই গেট আপে সাকিবকে এর আগে কেউ কখনো দেখেনি, অনেক আর্টিস্টকেই দেখেনি, দুর্দান্ত লেগেছে, আমারও ভালো লেগেছে। দাদা, এবারে ঈদে আপনার একটা সিনেমা রিলিজ হয়েছে লাল শাড়ি, এই বিষয়ে একটু জানতে চাই যে কিরকম রেসপন্স পাচ্ছেন, এবং হচ্ছে সম্প্রতি সময় আপনি বিভিন্ন চরিত্রে নাটকে ও সিরিজে কাজ করছেন, এই বিষয়ে বিস্তারিত একটু। আমি যেটা বলবো তার আগে আমি সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাতে চাই, আমি একটা ক্ষুদ্র অভিনেতা, আমার ইন্টারভিউ নেওয়ার জন্যে। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, এবার ঈদে যে কটা ছবি মুক্তি পেয়েছে সবগুলি ভালো গেছে, দর্শকদের ছবি দেখার জন্যে একটা মানসিক চাপ তৈরি হচ্ছে, এটা আসলে ধরে রাখতে হবে। আমাদের যারা ফিল্মে আমরা কাজ করছি, পরিচালক, তারপরে স্ক্রিপ্ট রাইটার, অভিনেতা, সবাই মিলেই এই ফ্লোটা ধরে রাখতে হবে। আর লাল শাড়ি যেটা বলবো, লাল শাড়ি একটা তো অন্যরকম ছবি, সেটা হচ্ছিল একটা গোষ্ঠীর হারিয়ে যাওয়া শিল্পকে পুনরুদ্ধার করার জন্যে এই ছবিটা তৈরি হয়। ছবিটা ভালোই চলছে এখনো, এবং কলকাতায় যে গিয়েছিল ছবিটা নিয়ে একটা উৎসবে, সেখানেও ভালো রেসপন্স হয়েছে। আচ্ছা, এছাড়া ভাই আপনি হচ্ছে নাটকে, অনেকগুলো নাটকেও কাজ করছেন, আসি আপনাদের দোয়ায় বেশ ব্যস্ত, তবে নাটক একটু কমে যাচ্ছে, ছবিটা একটু বেড়ে বেড়ে যাচ্ছে। মাঝখানে একটা খুবই ভালো একটা ছবি করলাম, সেটা হচ্ছিল মেহেদি হাসানের শেষ বাজি, এই ডাবিং চলছে, খুবই দুর্দান্ত ছবি, গল্পটাও খুব চমৎকার। আমি, সাইমন সাদিক, সাবেরি আলম, শিরিন শিলা, তারপরে অপু, এর মেইন কাস্টিং ছিলাম। ছবিটা আশা করছি, মানে এখন যে ছবিগুলি তৈরি হচ্ছে সেই ছবির সাথে পাল্লা দিতে পারবে। প্রত্যেকটা ছবিতেই কাজ করি, তারপরে এখন আরেকটা চুক্তিবদ্ধ হব আমি মিজানুর রহমান মিজানের একটা ছবি রিসেন্ট, তারপর করে আসলাম সুপ্রভাত নামে একটা ছবি, সেটা হচ্ছিল একটা বিমান বাহিনীর কর্মকর্তার ছবি, আমি নীরব স্পর্শিয়া, মানে ছবিতে বেশ ব্যস্ততার মধ্যেই সময় কাটছে আমার। নাটক থেকে তো অনেক কিছু শিখে আসছে, তাই না? অবশ্যই অবশ্যই। একজন আপনাদের অভিনেতা, সে বাইরে যারা থাকে তাদেরকে নিয়ে একটা কথা বলেছেন, এটা নিয়ে আপনি কি বলবেন? কোনটা সেটা? আরফান নিশো একটা কথা বলেছেন যে বাইরে যারা থাকেন তারা আমার, এই কথাটা কি? না, এটা আমি কোনো মন্ত্র সংলাপ ছিল যে বাইরে যারা থাকে তারা, আমরা তো নাটক থেকে যদি এইভাবে বলে থাকে, এগুলি বলে থাকে, তাহলে অবশ্যই সে ভুল করেছে। আর যেহেতু আমার কলিগ, আমি এই নিয়ে বেশি মন্তব্য করতে চাই না, ঠিক আছে? যদি এরকম কোনো মন্তব্য করে থাকে তাহলে অবশ্যই সে ভুল বলেছে। হ্যাঁ, একেবারে ছাড়লে বাঁচবো না, কারণ এটা দিয়েই শুরু, মাঝে মাঝে তো করতেই হবে। কলায় যে খলনায়কের সংকট, আপনারা তো ভালো অভিনয় করতেছেন, এরপরেও কেন সংকট করলাম? সংকট আমার কাছে মনে হচ্ছে সংকট এখন না, এখন ঘটনা হয়েছে না, সেটার সময়টা ছিল অন্যরকম, এখনকার সময় বাস্তবতাটা অন্যরকম। এখন অভিনয় খলনায়কের সংকট এটা বললে ভুল হবে, এমন অনেক শহীদুজ্জামান সেলিম ভাই, তারপর অনেকেই ভালো ভালো জাদুল, তারেক আনাম খান, অনেকেই এখন কাজ করছে। আর এখন ছবিটা, ফিল্মের জায়গাটা পড়ে গিয়েছিল, সেটা আবার পুনরুদ্ধার হচ্ছে। আর যখন মিশা ভাইরা কাজ করেছে তখন তো স্বর্ণালীর যুগ ছিল, স্বর্ণালীর সময় ছিল, তখনকার বাজেট, তাদের ছবি, দর্শক, হল ছিল, সব কিছু মিলে সেখানকার বাস্তবতা আলাদা। আসলে নেগেটিভ ক্যারেক্টার করতে কেমন লাগে, এবং নিজে ইচ্ছে করে এই ক্যারেক্টারে ঢুকেছিল? না না না, আমার নেগেটিভ, অবশ্যই নেগেটিভ অ্যাক্টিংটা ক্লাসিক অ্যাক্টিং, কিন্তু আমার পজিটিভ, নেগেটিভ এবং কমেডি সব করতেই ভালো লাগে, কারণ আমি একজন অভিনেতা। প্রথমবার যখন নেগেটিভ অভিনয় করার সুযোগ হয়,
তখন কি নিজের ইচ্ছা ছিল কিনা, আপনি কি ভেবেছিলেন? হ্যাঁ হ্যাঁ, ইচ্ছা তো অবশ্যই ছিল। প্রথম আমার নেগেটিভ করার অভিজ্ঞতা হচ্ছে একুশে টেলিভিশনের একটা ঈদের নাটক মঞ্জু সরকারের তমস, তৌকির আহমেদ, বিপাশা হায়াত, ফজলুর রহমান বাবু আর আমি ছিলাম। আমার নাম ছিল কোব্বার ডাকাত, ডাকাতি করি। আমার ফার্স্ট নেগেটিভ ক্যারেক্টার। সুপারস্টার সাকিব খানের যখনই একটা ছবি আসে তাকে নিয়ে শুধু আলোচনা সমালোচনা হয়, কেন এটা হচ্ছে? কেন হবে না, সে তো সুপারস্টার, আসলেই তো সুপারস্টার আমাদের দেশের, তাকে নিয়ে আলোচনা হবে না কেন ভাই? অস্বীকার করার জায়গা নাই তো। না এগুলো আমি বড় ভাই, ওদের আমার বিষয়ে ওদের ফ্যামিলি কোনো আলোচনা আমাকে আমার বলা উচিত। কেন পড়বে না, এত সুন্দর অভিনয়, এত সুন্দর মুহূর্ত, চোখে পানি আসবে না কেন? আমি অভিনেতা হিসেবে যদি চোখে পানি নাই ছাড়তে পারি তাহলে কেমন অভিনেতা হলাম? খুবই ভালো করেছে, লাস্ট 30 মিনিটস ছবি অন্য জায়গায় নিয়ে গেছে। খুব ভালো লেগেছে, কারণ যে গেটআপে সাকিবকে এর আগে কেউ কখনো দেখেনি, অনেক আর্টিস্টকেই দেখেনি, দুর্দান্ত লেগেছে, আমারও ভালো লেগেছে।